শুধুমাত্র আপনাদের অনুরোধে মেসেঞ্জার প্রাঙ্ক কল নিয়ে হাজার হাজার রিকোয়েস্ট, হাজার হাজার কমেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে পাগল করে ফেলেছে মানুষ এক কথায়। তো আসলে জানি না যে এটা এতটা গুরুত্বপূর্ণ, আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে বার করলাম, এখন আপনাদের জন্য এই ভিডিওটা মেক করলাম। তবে আপনাদের একটু দায়িত্ব আছে, এই ভিডিওটা এ টু জেড আপনাকে দেখতে হবে, কারণ আপনি যদি কোনো একটা পার্ট মিস করেন ভিডিও থেকে আর কাজ যদি না হয় আপনি ইউটিউবারকে গালি দিবেন, ঠিক আছে? সুতরাং যদি আপনি কোনো কিছু স্কিপ করে দেখেন আর যদি কাজটা না হয় সেজন্য কিন্তু দায় আমি না। আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন না যে ভাই হয় না, আমি যদি করে দেখাইতে পারি, লাইভ প্রুফ আপনাদের দেখাই দিই, আমি যদি করতে পারি আপনাদের আপনারা করতে পারবেন না, সেটা আপনাদের ব্যর্থতা, ঠিক আছে? আমি একটু ভিডিওটা কাটবো না, যেভাবে যা কিছু করি সবকিছু আপনাদের দেখাবো এ টু জেড, সুতরাং ভিডিওটা একটু স্কিপ করবেন না, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। তো এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম আর আপনাদের সর্বপ্রথম আমি কলটা করে দেখাব। দেখেন এই যে আমার মেসেঞ্জার, আমি এখন মেসেঞ্জারে প্রবেশ করব, আমি একটু কাটাছেড়া করব না, ঠিক আছে? তো আমার এই ফ্রেন্ডকে আমি কল করব এখন, তো এখানে কল করব। তো দেখেন কল করার সর্বপ্রথমে এই যে আপনাদের এই যে উপরে মেসেঞ্জারে প্রবেশ করার সাথে সাথে আবার করি, দেখেন এই উপরে এখানে একটা আপডেট অপশন আসবে, ঠিক আছে? আপনারা কখনোই ওটা আপডেটে দিবেন না, শুধু দিবেন নট নাও, ওখানে ক্রস মার্ক দিয়ে কেটেও দেবেন না, নট নাও দিয়ে দেবেন, ঠিক আছে? এখন আমি একে কল করব। তো ভিডিও কল করছি, রিসেপ্ট করুক, তারপর আমি দেখাই দিচ্ছি। দেখেন এখন দেখেন এখানে আমি এই যে ইফেক্ট দিব, ঠিক আছে? এই ইফেক্টে এখন কিন্তু এখানে দেখেন এই যে নিচে একটা সার্চের বাটন আসছে, এই যে নিচে সার্চের বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করবেন গ্যালারি লিখে, গ্যালারি লিখে সার্চ করবেন। দেখেন বারবার নোটিফিকেশন আসতেছে আমার, হয়তো কিসের জন্য আমি ডিউ রেকর্ডার অন করে রাখছি তার জন্য। দেখেন এই যে এখানে গ্যালারি সার্চ করার সাথে সাথেই আমাদের এইখানে কিন্তু গ্যালারি চলে আসছে, ঠিক আছে? তো আমরা গ্যালারিতে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করব। এখন দেখেন আমাদের কিন্তু এই যে এখানে গ্যালারি শো করতেছে, ঠিক আছে? ওইখানে ক্লিক করার একটা ক্লিক করে দেওয়ার পরে চলে আসবেন। এখন যদি আমরা গ্যালারি এখানে ক্লিক করি, এখান থেকে কিন্তু আমাদের গ্যালারি যতগুলো ফটো আছে, দেখেন যতগুলো ফটো আছে সব কিন্তু আমি ওইখানে আমার ব্যাকগ্রাউন্ডে শো করাইতে পারবো। যেমন ধরেন আমি মেসেঞ্জারের এই ফটোটাই শো করাইলাম, এই দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে শো হয়ে গেছে, একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু শো হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি আমি চেঞ্জ করি, দেখেন যে কোনোটাই কিন্তু এই দেখেন চেঞ্জ করতে পারতেছি। তো এখানে কিন্তু আপনারা এভাবে কিন্তু সব কাজই করতে পারবেন। দেখেন ভিডিও দিতে পারবেন, ছোট ছোট ভিডিও দিতে পারেন, লং ভিডিও দিতে পারেন না, এক কথায় আপনারা যেভাবে প্রাঙ্ক কল করেন সেভাবে কিন্তু করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি কেটে দিতেছি। তো এখন আমি কেটে দিলাম, দেখেন আপনাদের কিন্তু আমি দেখাইলাম এ টু জেড দেখাইলাম এখানে। এখন আপনাদের দেখাবো যে কিভাবে কি করবেন, ঠিক আছে? সেই বিষয়টি একদম কিন্তু স্কিপ করবেন না। এই মেসেঞ্জারটি আমার কিন্তু যে মেসেঞ্জারটি আমি ইউজ করতেছি এটি কিন্তু আপনার 32 ভার্সন, ঠিক আছে? 632 যেটা সেটা। তো এটা আপনারা অনেক জায়গা থেকে ইনস্টল করতেছেন, করার পরে কি হইতেছে আপনার ওই আপডেট চাইতেছে, অটোমেটিক আপডেট হয়ে যেতেছে, অনেক কিছু হইতেছে। এর জন্য আপনার সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার যে ফোনের গুগল প্লে স্টোর আছে, ঠিক আছে? এই প্লে স্টোরে যাইতে হবে। আমি কিন্তু কোনো কিছু কাটবো না, যেভাবে ভিডিওটা রেকর্ড করতেছি সেভাবেই দিব, ঠিক আছে? তো কোনো কথায় ভুল হতে পারে, অনেক কিছু হতে পারে। তো প্লে স্টোর আপনি খুঁজে বের করুন, আমার ফোনের প্লে স্টোরটা আমি দেখতেছি, এই যে আমার প্লে স্টোর আমি পেয়ে গেছি। তো এই প্লে স্টোরে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে এখানে আইকন থাকে, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে এইখানতে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে এই যে এখানে সেটিংস আইকনে ক্লিক করবেন, এটা কিন্তু আপনাদের ওয়ান থাকবে। এখন কিন্তু টার্ন অফ আছে দেখে এই যে এরকম লাল সিগন্যাল দিতেছে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, এই যে উপরে সেটিংসে এখানে ক্লিক করার পরে এই দুটা অপশন আপনাদের ওয়ান থাকবে, ঠিক আছে? আপনারা অফ করে দেবেন, আমি যেমন রাখছি এখন কিন্তু আমি অফ মোডে রাখছি, ঠিক আছে? এভাবে রাখবেন, তারপরে এখান থেকে ব্যাগে আসবেন। আসার পরে আবারও এই ঠিকই ওই যে আপনার প্রোফাইল আইকন আবারও ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংস নামের যে আইকন আছে এইখানে ক্লিক করবেন, সেটিংস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে ক্লিক করার পরে আপনার এই যে অটো আপডেট অ্যাপস নামের একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন অনেক
কয়টা অপশন পাবেন, তার ভিতর থেকে সর্বশেষ অথবা কোথায় থাকবে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এ দেখেন আমি কিন্তু এই যে এটা মার্ক করে রাখছি এই যেটা, ঠিক আছে, আপনারা এটা দিয়ে ব্যাগে চলে যাবেন। তারপরে আপনার ফোনটি এখান থেকে যে মেসেঞ্জারটি আগের মেসেঞ্জার যেটা থাকবে সেটা আনইনস্টল করে দেবেন, ঠিক আছে, আনইনস্টল করবেন। আনইনস্টল করার পরে আপনি কি করবেন, আপনার ফোনটা একবার বন্ধ করে তারপর চালু করবেন, ঠিক আছে, আমি আবার বলতেছি বন্ধ করবেন তারপর চালু করবেন। চালু করার পরে আপনাকে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। আমার এই টেলিগ্রামে আমি দেখেন আমার এই যে টেলিগ্রামের যে চ্যানেল এইখানে আমি আপনাদের এই মেসেঞ্জারের অপশনটি দিয়ে দিব, এখান থেকে আপনি ডাউনলোড করলে আর আপডেট বারবার চাবে না, ঠিক আছে। তো সুতরাং আমি কিন্তু এখানে দিয়ে রাখছি, এটার লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এইখানে আপনারা কি করবেন, এই যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করবেন, ঠিক আছে, এটাকে ক্লিক করে কিন্তু ডাউনলোড অথবা আমার কিন্তু ডাউনলোড আসে দেখে ইনস্টল হয়ে গেছে, আপনার ডাউনলোড হবে তারপরে কিন্তু আপনারা যেভাবে ইনস্টল করতে হয় ওইভাবে ইনস্টল করবেন, ঠিক আছে। তো ইনস্টল করার পরে আপনারা আমি এখন এটা আমি আগে আনইনস্টল করে দিই তারপরে আপনাদের দেখাই, এটা আমি আনইনস্টল করে দিলাম, ঠিক আছে, যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি আনইনস্টল করে দিলাম। দেওয়ার পরে দেখেন আনইনস্টল কিন্তু হয়ে গেছে। তো আমি আবার টেলিগ্রামে যাই, টেলিগ্রাম, তো যারা টেলিগ্রাম চ্যানেল না খুলতে পারেন, টেলিগ্রাম যারা না খুলতে পারেন তাদের জন্য আমার ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আমি কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি নিয়ে একটি ভিডিও দিছি অনেক আগে, সেটি দেখে নিয়ে টেলিগ্রাম খুলে নেবেন, ঠিক আছে। তো দেখেন এখানে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা আমার আমি ইনস্টল করবো আবার, দেখেন ইনস্টল ইনস্টল, ওকে, তো ইনস্টল দিতেছি। দেখেন ইনস্টল দেওয়ার পরে কিন্তু কাজ আছে, আপনারা আগে যান না গেলে কিন্তু পারবেন না কাজ। ইনস্টল হোক কিন্তু হয়ে গেছে, এখন আমরা ওপেনে ক্লিক করব। তো এখন ওপেনে ক্লিক করার পরে একটু সময় নিতেছে, সব জায়গায় কিন্তু একটু সময় নেবে, আমি কিন্তু কাটাকাটি করতেছি না ভিডিও, এজন্য কিন্তু ভিডিওটা লং হইতেছে, কারণ আমি কাইটা কাইটা কোনো কিছু দেখাইলাম আপনারা বুঝতে পারলেন না, আপনারা অন্যদিকে চলে গেলেন, তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা। তো আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন, আপনাদের যে আইডি দিয়ে লগ ইন করতেছেন সেই আইডি দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার আইডি দিয়ে আমি লগ ইন করলাম, তো লগ ইন করার সাথে সাথে আপনাদের লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনাদের একটা সমস্যা হয়, মানে এই যে এই নোটিফিকেশনটা আসে, আপনারা অবশ্যই এখান থেকে সেভ ইনফো দিবেন না, নট নাও, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা নট নাও নিচে নট নাও, ওকে নট নাও, তারপরে এটাও নট নাও, সব কিছু নট নাও দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন আপনাদের মেসেঞ্জার এটা কিন্তু আমার সেই ওল্ড ভার্সনটাই হয়ে গেছে। তো এখন দেখেন আমি কিন্তু আবার কিন্তু কল করতে পারি, এখান থেকে আমি যদি আবার কল করি, আবার যদি কল করে দেখেন হু হু, এই যে আপনাদের সর্বপ্রথম যেটা দেখাইছিলাম দেখেন এইভাবে আপডেটের অপশন আসবে। আপনারা কখনো এই যে ক্রস মার্ক দিয়ে কাটবেন না, কখনো আপডেটেও ক্লিক করবেন না, আপনারা এই যে নট নাও, নট নাও এখানে ক্লিক করবেন, ঠিক আছে, নট নাও। তো নট নাও দিলাম, এখন আমি আবার কল দিয়ে আপনাদের দেখাবো, অ্যালাউ অ্যালাউ, আপনারা অ্যালাউ দিয়ে দেবেন। তো এখন কল করব, এখন কল হচ্ছে, আমার স্ক্রিন রেকর্ডের জন্য কিন্তু এই সমস্যাটা হইতেছে, ঠিক আছে। তো এই যে আমি এখন আবার স্টিকারে ক্লিক করব, ইফেক্ট, এই যে ইফেক্টে ক্লিক করলাম, তারপরে যে দেখেন নিচে চুজ ইফেক্ট আর সার্চের বাটন আছে একদম নিচে যদি আপনারা খেয়াল করেন, তো আমি এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনারা যে সার্চের এখানে অবশ্যই আবার গ্যালারি লিখে সার্চ করবেন, তো গ্যালারি আমি গ্যালারি পোস্ট করে দিলাম। তো দেখেন এই যে গ্যালারি অপশন কিন্তু চলে আসছে, তো আপনারা এই গ্যালারি অপশনে ক্লিক করবেন, একটু সময় নিতেছে, দেখেন এখন কিন্তু গ্যালারি চলে আসছে। এখন এখানে টার্ন অন করতে হবে, মানে পারমিশন দিতে হবে, ঠিক আছে, টার্ন অন করে দিলাম, আমার কিন্তু গ্যালারিতে সবগুলো ফটো ভিডিও সব কিছু চলে আসছে, আমি কিন্তু এখন যে কোনোটাই ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলাম, এখন কিন্তু আমার হয়ে গেছে। দেখেন আমি যদি এখন ক্যামেরা সাবজেক্ট ধরি, দেখেন এখন কিন্তু পুরোপুরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে। তো দেখেন ফোনটা কেটে দিলাম, ফোনটা কেটে দিলাম এর জন্যই যে আপনাদের দ্বিতীয়বারও দেখাইলাম। এখন আপনারা ঠান্ডা মাথায় সময় নিয়ে ভিডিওটা একবার থেকে দুইবার দেখবেন, তারপরে কাজে যাবেন, ঠিক আছে। যদি এই কিছু সব কিছু করার পরেও যদি না হয়, তাহলে বুঝবেন যে আপনার ফোনও হবে না, আপনার ফোনের যে অন্য কোনো সমস্যা থাকতে পারে, হয়তো তার জন্য হইতেছে না। এরপরেও যদি কেউ কমেন্ট করেন ভাই আমি বুঝতে পারি না, হয়তো আমার কাছে হয় না, তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না আপনাদের জন্য, ঠিক আছে। আপনাদের রিকোয়েস্টে অনেক কষ্ট করে করে কাজটা করলাম। তো যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন না, তাদের জন্য কিন্তু ডিসক্রিপশন আছে লিঙ্ক আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, তারপরে টেলিগ্রামে আমার এখানে আমার লিঙ্ক আছে, এটাতে জয়েন হবেন,
জয়েন হয়ে ওইখান থেকে আপনারা এই মেসেঞ্জারটি ডাউনলোড করবেন, অন্যটা হলে আপনাদের আপডেট হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা আমি এক সিক্রেট জায়গা থেকে ডাউনলোড করছি, এর জন্য কিন্তু এখান থেকে হবে না। তো আপনারা এটা সবসময় মনে রাখবেন। এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের রিকোয়েস্টে আমি সবসময় ভিডিও বানিয়ে থাকি। আমার চ্যানেলে হাজার হাজার ভিডিও আছে, আপনাদের যে ভিডিওটা দেখে যে কোনো সমস্যার সমাধান হয় কিনা, কোনো সমস্যা হলে অবশ্যই যে কোনো ভিডিওতে সুন্দর মতো ভালোভাবে কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কমেন্টের অনুযায়ী আমি কিন্তু ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।